ও ভাই, ও ভাই, মূলত আজকে হচ্ছে মেঘলা বাজারে হাট, এই জন্য একটু বেশি ভিড়। মেঘলা বাজারে জ্যাম। ও কি সুন্দর লাগতেছে না ভাই, ভালো আছেন ভাই? চা দেন তো আমাদের তিনটে। From the BART train to a tour bus, still the same game except the pulling more sluts, more butts, more bucks, never giving more fucks. What's up beautiful people, Assalamualaikum, it's me Limon, our chola shlam tumadar manche another vlog ne. So welcome to my official FB page and YouTube channel guys. So right now ghorite baje 5:10 আর আজকে হচ্ছে অক্টোবরের 17 তারিখ, দ্যাটস মিন আমার ছোট বোনের বার্থডে। সো ওর বার্থডে সেলিব্রেট করা হয় না তেমনভাবে, আমাদের বার্থডে ওরকমভাবে সেলিব্রেট করা হয় না। সো যেহেতু আজকে ওর বার্থডে, সেহেতু এখন যাইতেছি একটা কেক আনতে মেঘলা বাজারে। জয়পাড়াও যাইতে পারি, অ্যান্ড শিওর না, যদি মেঘলা বাজারে ভালো পাই তাহলে মেঘলা বাজার থেকেই নিব, আর নয়তো জয়পাড়া যাবো কেক আনতে। আয় উঠ, আয়। সো আহাতরে নিয়ে নিলাম, কারণ কেক তো আর একা আনা যায় না। সো ফেসবুকে ঢুকে দেখি অ্যাক্টিভ আছে কে চোখের সামনে, তো ওরই পেলাম, ওরে নোক দিলাম, ও বাসার সামনে দাঁড়ায় আসছিল, তো ওকে নিয়ে নিলাম। সো এটাই আসলে, ডেইলি ব্লগ করতে গেলে ডেইলি যতটুকু বাইক চালাই ততটুকু ছাড়া তো আর তেমন কিছুই দেখাতে পারি না, কারণ বাইক আর মানুষ আমি, বাইক নিয়েই ব্লগ করি। সো বাইক রাইডিংয়ের ছাড়া আপনাদের ডেইলি ব্লগের অ্যাক্টিভিটি দেখাইলে আপনাদের ভালো লাগবে না, দ্যাটস ওয়াই যতটুকু সময় বাইক নিয়ে বের হই অতটুকু সময়ই প্রতিদিন আপনাদের সাথে কিছু না কিছু ক্যাপচিং করার চেষ্টা করব ইনশাল্লাহ। সো আজকে মাছ ধরছি, আজকে 3 ঘন্টা যাবৎ পুকুর পাড়ে বৈশা বৈশা মাছ ধরছি। অনলি 2টা তেলাপিয়া পাইছি এই সাইজের, আর হচ্ছে আপনার কি বলে, আর একটা মাছ ছুটে গেছে বসিতে, ঠিক আছে, অনেক বড় ছিল, আবার কল দিল কে, দাঁড়া একটা মিনিট, কল আসছে একটা। দয়ালের মেলা চলতেছে আমাদের নারী শাহবাজারে। আচ্ছা ওনারা গানে কি বলে না বলে আমি আসলে কিছুই বুঝি না, নারী শাহ পদ্মার পার বাবা বিনোদন হাইছে, মেলা চলতেছে। আসলে এইসব ঐতিহ্য এখন কমে গেছে, আগে এইসব বাবা টাবাদের ঐতিহ্য আরো বেশি ছিল, গান টান এই শীতের দিনে একটু বেশি হয়, তাও আগের তুলনায় অনেক কমে গেছে। যখন ছোটবেলা ছিলাম তখন অনেক দেখতাম যে গান বাজনা, দয়াল বাবা, কেল্লা বাবা, এরকম ফকিরের গান টান অনেক চলতো। সো এখন এগুলো নাই, খুবই কমে গেছে। সো চলেন মেঘলা যাই, মাগরিবের আজানের সময় হয়ে গেছে অলরেডি, 5:30 বাজে। সো মেঘলা গিয়ে নামাজ পড়বো ইনশাল্লাহ। সো ঠিক আছে গাইস, সাথেই থাকেন, ব্লগটি এনজয় করেন, কথা হচ্ছে পরে, ওকে? ওকে গাইস, তো চলে আসলাম R15 V4 রেসিং ব্লুতে। সো চলতি পথে মোহাম্মদের সাথে দেখা হয়ে গেল, সো ও যাবে চা খাইতে, সো আক্কেল কাকার দোকানে আগে যাই চা খাই, তারপর লিসার বার্থডে কেক কিনি। মেঘলা বাজারে জ্যাম। ও কি সুন্দর লাগতেছে না, আমরাই হচ্ছে বাইকাররাই হচ্ছে ঝামেলাটা লাগাই, ঠিক আছে, কিছু করার নাই ভাই, জ্যামে তো আর বাইক বসে থাকার জিনিস নেই। ও ভাই, ও ভাই, গাইস মূলত আজকে হচ্ছে মেঘলা বাজারে হাট, এই জন্য একটু বেশি ভিড়। সো অনেকেই আছেন মেঘলা বাজারে হাট অনেকদিন যাবৎ দেখেন না, আমার ভাই ব্রাদার আছেন যারা বাহিরে, সো তাদের উদ্দেশ্যে একটা ঘুরান দেওয়া যাই। তো ভালোই লাগে, মেঘলা বাজারে হরেক মাল পাওয়া যায়, অনেক কিছু থাকে, আর এগুলো বিশেষ করে আপনার বাজারে আসে হলো আপনার সাপ্তাহিক বাজার টাজার করে, আবার অনেক আসে নদীর উপর থেকে। অনেক ছোটবেলার স্মৃতি আছে এই বাজারে, সাপ্তাহিক হাট। ও মেঘলা বাজার হাট কি কি বার বসে, কি কি বার বসে ভাই হাট?
সোমবার শুক্র আছে কি সোমবার দেখেন হরেক রকমের মেলা 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 মেঘলা বাজারের মেলা এটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের মেলা জীবিকা নির্বাহের জন্য তো এখানে অনেক টাইপের মানুষজন আসে যারা কম দামে জিনিসপত্র পাওয়া যায় প্যান্ট শার্ট সবই পাওয়া যায় সো এই রুটে যেহেতু ঢুকছি তাহলে আপনাদের একটু রানীপুর চরটা দেখাই নিয়ে আসি রানীপুর যাবি রানীপুর তুই জানাস এদিকে কত বড় একটা এলাকা ছিল ও জাগার মালিক আছে তাহলে এদিকে তাহলে তো তোমরা বাচ্চা গেছো মিয়া তোমাকে জায়গা একটু লিখে ভাঙে নাই এ দোকান তোমাকে তাহলে তো তোমার লিগে পুরি সিঙ্গারা ফিরি হ্যাঁ সো সবাই আসবেন আয়েশা মোহাম্মদের নাম বলবেন সব ফ্রি তোমার নাম বললে ফ্রি না ভাই আরে যে কাকা ভালো আছেন কাকা অনেক ভালো চাপাচাপি করে আগে যখন মোটা ছিলাম কোমর বড় আসলো তখন এই কাকার কাছে পেন ন্যারো করে চাপাই নিয়ে যেতাম হাই রে চোখটা বন্ধ করলে এই জায়গাটা দাঁড়ায় আমি চোখটা বন্ধ করলে খালি এলাকা দিহি এলাকা দি ছবি দিহি আর চোখের সামনে ভাঙছে বুঝছস দেখছি আমি প্রতিদিন আয় দেখতাম আনাম একটা মনে করস সাত বিটা মাত বিটা আসলো পুরাটা তার মনে হয় আস নাই তখন তো তারা ছুটো সাইকেলও কিনস নাই বল আমরা দেখছি পুরা মগল মনে কর সাত বিটা একবারে ওই মুতপাড়া পর্যন্ত আসলো নাইশারিকে হ্যাঁ এত বড় আসলো স্কুল মাদ্রাসা মসজিদ এ সব কিছু আসলো তিনটা ব্রিজ আসলো তো এই হচ্ছে সর্বনাশা পদ্মার স্মৃতি চোখটা বন্ধ করলে আমার সবটি চোখে ভাইসা হয় চোখটা বন্ধ করলেই তখন আমার এফজেড আসলো তো ঠিক আছে গাইস চলেন বাইর হই এটা কি মাদ্রাসা না মহিলা মাদ্রাসা কালকে তোমার গাড়ি চালাইলে আমি জীবনও পুরুষ দিতাম না মাপ সাই ভালো আছেন তো ঠিক আছে গাইস চলেন সামনে যাই কোন দোকানে জানি ভালো চা বানাই দিকে এই যেটা হ্যাঁ হা হা মেঘলা মেঘলা বাজারে দুধ চা না চা খাইবে রং চা কিন্তু খাইতে হইবই দুধ চা খাওয়ার যেটাই খাও আক্কেল কাকার চা খাইতে হইবই সো মেঘলা বাজারের ফেমাস চা খাবো আমরা এখন এই যে ভাই ভালো আছেন ভাই একটু একটু দূরে রাখ নাম জানি কি ভাইয়ের হ্যাঁ নাম জানি কি ভাইয়ের সো এই যে হচ্ছে মাদ্রাসা মসজিদ মেঘলা বাজারের আর এটা হচ্ছে এই যে দোকান উজ্জ্বল ভাইয়ের চায়ের দোকান সো আমরা এখন একটু চা খাবো কি ভাই ভালো আছেন ভাই চা দেন তো আমাদের তিনটে সো এই যে ভাই চা ভাই র তো হ্যাঁ এই চিকিমিকি তো মারেন নাই বিস্কুট মিস্কুট আবি যাবি কোনো কাপ জাপ তো নাই বাইর চাটা বাড়লাই কিলে জানো ওই বিস্কুট মিস্কুট হরলিক্স মরলিক্স আবি যাবি দেয় না ওইটি খাইলে মেয়ে কেমন দেন লাগে একদম র র চা চা থাকবো দুধ আর পাত্তি কি কোন ভাই ওই আবি যাবি খাই মজা আছে নি মেয়ে হরলিক্স মরলিক্স দিয়ে বিস্কুটের গুঁড়া মুড়া দিয়ে ওই ভাল লাগে না ভাই এই চাটা খাইলে ভাল লাগে বয় তুই দিক বয় উৎপল ভাইয়ের চা ভাইটা কয় টাকার চা দশ টাকা হ্যাঁ পনেরো টাকা এটা কি মালাই দিছেন পঁচিশ টাকা এমনি নর্মাল চাই পনেরো এর নিচে নাই
রং চা 5 টাকা এই ফাস্ট রুমে যাওয়া ওকে গাইস তো উজ্জ্বল ভাইয়ের চা এখানে জায়গা ভাই হ্যাঁ সোচা ভালো ছিল 15 টাকা কাপ রাখে নরমাল দুধ চা হালকা মালাইও দেয় কিন্তু ফুল মালাইটা হচ্ছে 25 টাকা সো এখন মাগরিবের নামাজ পড়ব মেগুলাম মাদ্রাসা মসজিদে আল্লাহু আকবার সো নামাজ পড়ে দেন মেগুলা দেখব এখানে কয়েকটা দোকান আছে কেক নেওয়া যায় কিনা না হলে জয়পুরা যাব সো ভালো লাগে ভাই ব্রাদার বের হইলে আমার সাথে নামাজ পড়তে বলে কেউ মানা করে না A few moments later. Okay guys, তো নামাজ পড়ে আসলাম আমাদের মেগুলা বাজার সো এক একটা ভালো লাগছে মোটামুটি জাস্ট এই ইয়াগুলোর জন্য একটু কেমন যেন লাগতেছে এই ছোট ছোট ইয়াগুলোর জন্য সো এগুলো উঠাই দিই এটা উঠাইলে খুব সুন্দর লাগে কেকটা আসলে সবার চয়েস তো একরকম না বাট আমার কাছে কেমন যেন লাগতেছে যাই হোক এখন আর জয়পুরা যাব না এটাই নিয়ে চাম চালাই দিই আজকে আর তেমন কিছুই না সো চলেন কেকটা নেই দেন বাসার দিকে যাই গাইস বহুত যুদ্ধ করে কেকটা নিয়ে মেঘলা বাজারে জ্যামটা পার করে বের হইলাম চাইছিলাম আক্কেল কাকার চায়ের দোকানে গিয়ে এক কাপ রং চা খাই আসবো কিন্তু আমাদের যে মেঘলা বাজারে মসজিদ এটা হলো মিডল পয়েন্ট মেঘলা বাজারে এই পাশের পুরাটা জ্যাম আক্কেল কাকার যাওয়ার ওইদিকে মানে মালিকান্দা যাওয়ার ওইদিকে এই পাশেও জ্যাম সো ভাবলাম যে জ্যাম ঠেলা আবার যাবো চা খাবো আবার জ্যাম ঠেলা আসবো চা খাবো এই প্যারা না নিয়ে একবারে আমাদের নারিশা নদীর পারে বসে চা খাবো রং চা ওইটাও ভালো হয় খারাপ না আর এদিকে কেকটা নিয়েও বাসায় দিয়ে আসি ছোটো বোনের বার্থডে একটু কেক খেয়ে আসি সেটাই গেছ আর তেমন কিছুই না এখন যাইতেছি বাসার দিকেই আমি আহাত আর আছে হচ্ছে মোহাম্মদ খাইছে ডিজে লাইট জল ওদের এন্টিকেটার থেকে পাগলা প্লেয়ার সো চলেন যাই পরে কথা হবে আবার ওকে ওকে গাইস তো রাইট নাও বাসায় গেলাম কেক কাটলাম দেন আবার আসলাম সো ওরাও আসছে আমার সাথে সো এখন কাকার দোকানে চা খাইতেছি এই যে হচ্ছে পদ্মা নদীর পার সেটাই আজকে আর তেমন কোনো প্ল্যানিং নাই আজকে এখন এখান থেকে চাটা খেয়ে বাসায় চলে যাব বা একটু ক্রামবোর্ড খেলতে যাইতে পারি শিওর না সো কাকার চাটা অনেক ভালো লাগে রং চা খুব ভালো একটা ওয়েদার আজকে বাতাসটি একটু কম সো থ্যাংকস ফর ওয়াচিং গাইস আজকের ব্লগটা এতটুকুই থাক দেখা হচ্ছে নেক্সট ব্লগে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার সুন্দরের জন্য দোয়া করেন সুন্দরকে একদিন এটা কাজ করাবো ওইটা ঠকর ঠকরের জন্য এটাতে টানাটানিও করতে পারতেছি না মোটামুটি একটু মানে জোরে মন মতো চালাইতে পারতেছি না সেটাই গাইস থ্যাংকস ফর ওয়াচিং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে এক কাপ চায়ের সম্বর্ধনা ওকে সো লিমন এখন আসছে টাটা গুড বেলা পেস টেক কেয়ার Love you. Yo, yo, microphone check, make it a microphone check. Give it a microphone, I make the make it a microphone dead. Don't step to me, newbie, I could truly be moody. I could have played the fucking Grinch in the movies. I've been a part-time shadow cat, part-time. That is not a guy that I would ever want to try to battle rap.